नमस्कार दर्शकबृंद, माध्यमिक एग्जाम परीक्षा ना हलेओ पड़ुआदेर देवा हबे एडमिट कार्ड। सम्प्रति एई प्रतिबेदनटी न्यूज मीडियाते बेरिये सेटी आपनादेर संगे शेयर करछि। परीक्षा आयोजित होच्छे ना तो कि होयेछे, एडमिट कार्ड पेते कोनो बाधा नाई पड़ुआदेर। छात्र बान्धव एक भावनार इंगित मिलल मध्यशिक्षा पर्षद सूत्रे। पश्चिमबंग मध्यशिक्षा पर्षद सूत्रे जाना गेल एबारेओ परीक्षार्थीरा यथारीति पेते चलेछे एडमिट कार्ड। ভাবছেন রামই যেখানে নেই সেখানে আবার রামায়ণ কেন? পরীক্ষায় যেখানে অনুষ্ঠিত হচ্ছে না সেখানে আর অ্যাডমিট কার্ড নিয়ে কী করবে পড়ুয়ারা? সাধারণত অন্যত্র পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হলে সেখানে পড়ুয়াদের প্রবেশের ছাড়পত্র হিসেবে অ্যাডমিট কার্ড দেওয়ার রীতি। পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে যা দেখিয়ে তবেই পরীক্ষার হলে ঢুকতে পারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। কিন্তু কোভিড পর্বে এবারে তো পরীক্ষাই অনুষ্ঠিত হচ্ছে না, তবে আর কী হবে অ্যাডমিট কার্ড? এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের ভাবনাটা অন্য। তাদের যুক্তি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো পড়ুয়ার কাছে খুব জরুরি একটি ডকুমেন্ট হয়ে রয়ে যায়, কেননা পরবর্তী ক্ষেত্রে নানা উপলক্ষে বয়সের প্রমাণপত্র হিসেবে সেটি নানা জায়গায় দাখিল করতে হয় তাদের, তখন এটি না থাকায় অসুবিধায় পড়তে পারেন তারা। জানা গিয়েছে এবারের এই অ্যাডমিট কার্ড তাই পরেই তুলে দেওয়া হবে পড়ুয়াদের হাতে। যেদিন পরীক্ষার্থী রেজাল্ট পাবে সেদিনই তাদের হাতে মার্কশিটের সঙ্গে তুলে দেওয়া হবে অ্যাডমিট কার্ড ও শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট, যে জন্য নতুন করে ছাপাতে হচ্ছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড কার্ডে সাধারণত যে কেন্দ্রে সিট পড়ে তার নাম লেখা থাকে, সেই নাম লেখা অ্যাডমিট কার্ড আগেই ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে পরীক্ষা গ্রহণ না করার সরকারি নির্দেশ এবং তথাপি পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়ার পর্ষদের সিদ্ধান্তের জেরে সেই অ্যাডমিট কার্ড বাতিল করে আবার প্রায় 12.5 লক্ষ অ্যাডমিট কার্ড নতুন করে ছাপা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের নামের জায়গায় এবারের সেই ঘরে লেখা থাকবে পরীক্ষার্থীর নিজের বিদ্যালয়ের নাম, যে স্কুল থেকে সে পরীক্ষায় বসতে চলেছিল। তো বুঝতেই পারা যাচ্ছে যে অ্যাডমিট কার্ডটা যেখানে ছাত্রছাত্রীদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, সেই অ্যাডমিট কার্ড কিন্তু এবারে পরীক্ষা না হওয়া সত্ত্বেও কিন্তু অ্যাডমিট কার্ড স্টুডেন্ট বা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে পর্ষদ। এটি কিন্তু একটি খুব ভালো পদক্ষেপ বলেই আমার ধারণা। আপনাদের কী মতামত সেটা আপনারা ইমেল করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।